আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। মেহেদী হাসান, আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই, কেমন আছেন? শুভরাত্রি। শুভ সন্ধ্যা ভাই, ভালো আছি, বলেন ভাই তাহলে। আমার একটা প্রশ্ন ছিল যে ইসলামী দৃষ্টিতে নারীদের ফাংশন কি, মানে তাদের কাজ কি, মানে তাদের উদ্দেশ্য কি? কেন আল্লাহ, মানে নারী সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ তাআলা? ইসলামের দৃষ্টিতে নারী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে পুরুষকে বিনোদন দেয়া। পুরুষ আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন আদম মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হচ্ছে গিয়ে ভালো লাগছে না তার। তো নারীকে সৃষ্টি করার উদ্দেশ্য ছিল পুরুষের মনোরঞ্জন, পুরুষকে খুশি করা, পুরুষকে সন্তুষ্ট করা, এবং পরবর্তীতে তার দায়িত্ব হয়েছে নতুন নতুন বাচ্চা কাচ্চা জন্ম দেয়া। ইসলামের দৃষ্টিতে এটাই হচ্ছে না, এবং আল্লাহর অবশ্যই আল্লাহর তো ইবাদত করতেই হবে, আল্লাহর ইবাদত করাটার জন্যই তিনি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, সেটা তো অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু এছাড়া নারীকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে পুরুষকে বিনোদন দেয়া, পুরুষের মানে ভোগের সামগ্রী হওয়া, এবং বাচ্চা নতুন সন্তান জন্ম দেয়া, জিহাদি উৎপন্ন করা, যারা জিহাদ করতে পারে আল্লাহর উদ্দেশ্যে, জিহাদ করতে পারে নবীর উদ্দেশ্যে, জিহাদ করতে পারে, এটা হচ্ছে নারীকে সৃষ্টির উদ্দেশ্য, এইরকমই বলা আছে। জি ভাই, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে স্ত্রীকে প্রহার করা, এটা নিয়ে বলে যে অবাধ্য হলে প্রহার করে, এখন বলে যে অবাধ্য হলে না না তো না 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 স্বামীকে প্রহার না করে না না। না না, অবাধ্য হলে প্রহার করার কথা বলা নাই। অবাধ্য হওয়ার আশঙ্কা করলে, যদি মনে করেন আপনি আশঙ্কাও করতেছেন যে সে অবাধ্য হতে পারে, সূরা নিসা 34 নম্বর আয়াতে এটা বলা আছে যে আপনি যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করেন, মানে আপনার মনে হচ্ছে যে সে অবাধ্য হতে পারে, তখন তখনই আপনি এই তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ ফলো করতে পারেন। তো এখানে কিন্তু অবাধ্য হওয়াটার কথা বলা হয়নি, অবাধ্য হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে, মানে মনে মনে আপনার চিন্তা হচ্ছে যে সে অবাধ্য হতে পারে। এখন এখানে যুক্তি দিচ্ছে স্বামীর অবাধ্য হলে তো অবাধ্য হওয়ার আশঙ্কা যদি থাকে বা হয়ে যদি যায়, তাহলে তো স্ত্রী, স্বামী তো অবশ্যই স্ত্রীকে মারবে, তো এটাতে খারাপ কি? মানে এই ধরনের একটা যুক্তি পাওয়া যায়, এটা নিয়ে একটু যদি বলতেন। এটা তো খুবই ডিসগাস্টিং কথা হবে যদি এই ধরনের কেউ কথা বলে, এটা তো খুবই ডিসগাস্টিং কথা হবে। প্রত্যেক মানুষের একটা ডিগনিটি থাকে, মানুষ হিসেবে একটা সম্মান থাকে, ডিগনিটি মানে আত্মসম্মান থাকে মানুষের। এখন তাকে যদি শারীরিক ভাবে আঘাত করা হয়, তাকে যদি প্রহার করা হয়, সেটাতে তার ডিগনিটি নষ্ট হয়, তাতে তার আত্মসম্মানটা নষ্ট হয়, এমনকি শিশুদেরকেও মারপিট করা যায় না। একটা সভ্য দেশে আপনি কারো গায়ে তো হাত তুলতেই পারবেন না, নিজের বাচ্চাকেও আপনি গায়ে হাত তুলতে পারবেন না। পুলিশে বাচ্চা পুলিশে ফোন করলে পুলিশ চলে আসবে, আপনাকে মানে ওয়ার্নিং দিয়ে যাবে 3 বার এই বাচ্চাকে, বাচ্চার গায়ে হাত তুললে, এবং বাচ্চার স্কুলে যদি জানতে পারে যে আপনি বাচ্চার, এমনকি বাচ্চার গায়ে হাত তুলেছেন, বউয়ের গায়ে হাত তো অনেক দূর কি বাত, এমনকি নিজের বাচ্চার গায়ে হাত তুলেছেন, এটা যদি সরকার জানতে পারে তাহলে আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে আপনার বাচ্চাটা আপনার কাছ থেকে নিয়ে যাবে, মানে আলাদা করে দিবে, অন্য জায়গায় দিয়ে দিবে বাচ্চাকে। মানে সভ্য পৃথিবীতে কেউ কারো গায়ে হাত তুলতে পারে না, কারো এই অধিকার নাই আরেকজনের ডিগনিটি নষ্ট করা, আরেকজনের সম্মান নষ্ট করা। আপনি চিন্তা করেন, আপনার বাসায় যদি আপনি দেখেন যে আপনার মাকে আপনার বাবা গায়ে হাত তুলছে, তাতে তো আপনার মায়ের তো সম্মানটা তাতে নষ্ট হয়। শারীরিক আঘাতের কথা বাদ দিলাম, শারীরিক আঘাত তো অবশ্যই হয়, শারীরিক আঘাতের কথা আমরা বাদই দিলাম, কিন্তু তাতে যে সম্মানটা নষ্ট হয়, সেই সম্মান মানে ছোট হয়, একজন মানুষ ছোট হয়ে যায়। কেউ কারো গায়ে হাত তোলার অধিকারটা পেয়ে গেলে, একজন মানুষ আরেকজন মানুষের গায়ে হাত তোলার অধিকার পেলে, একজন মানুষ তো ছোট হয়ে যায়। আমি তো বললাম যে এমনকি সভ্য পৃথিবীতে বাচ্চা নিজের বাচ্চার গায়ে হাত তোলা যায় না, সেখানে বউয়ের গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা। এখন অনেকে বলতে পারে যে, মনে করেন যে অবাধ্য কি কি কারণে হতে পারে, মনে করেন স্বামী আরেকটা বিয়ে করবে, সেই আরেকটা যদি বিয়ে করে, তখন তার স্ত্রী যদি তাকে বাধা দেয় যে না তুমি আরেকটা বিয়ে করতে পারবে না, এই তো অবাধ্য হওয়ার আশঙ্কা হলো, অবাধ্য হলো তখন তো পিটাতে পারে। বা ধরেন স্বামী যদি দাসীর সাথে সেক্স করতেছে, এরকম অবস্থায় যদি স্ত্রী দেখে ফেলে, যে দেখে ফেলে যদি বলে যে না তুমি দাসীর সাথে করতে পারবে না, তাহলে তো অবাধ্য হলো, তাহলে তো স্ত্রীকে পেটাতে পারে। মানে এটা তো খুবই ডিসগাস্টিং হবে যে একজন মানুষ যদি আরেকজন মানুষকে মারামারির অধিকার পায়, যদি মারামারির অধিকার পায় তাহলে তো দুই পক্ষেরই থাকতে হবে, এমনকি এমনও তো হতে পারে যে স্বামী স্ত্রী অবাধ্য হলো, এরকম তো হতে পারে যে স্বামী, স্বামী হচ্ছে লুচ্চা, স্বামী হচ্ছে টাউট, সে বাসার কাজের মেয়েদের দিকে বদ নজর দেয়, তখন তো অবাধ্য হলো, তখন তো স্ত্রীরও সেই অধিকারটা থাকা উচিত। যদি অধিকার থাকে কারো গায়ে হাত দেয়, তাহলে তো দুই পক্ষেরই থাকা উচিত, এক পক্ষের অধিকার থাকবে আরেক পক্ষের অধিকার থাকবে না, এটা তো হচ্ছে গিয়ে মানে মানে আমাদের যে সভ্য পৃথিবীতে যে আইনগুলো আছে, আইনগুলোর মধ্যে প্রধান শর্ত হচ্ছে, পৃথিবীর সমস্ত দেশের প্রধান শর্ত হচ্ছে যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে যে অধিকার অর্জন করে স্বাধীন, এবং সে হচ্ছে গিয়ে তার আত্মসম্মানকে নষ্ট করতে পারবে না, সে হচ্ছে আইনের চোখে সমান হবে, তার লিঙ্গ যাই হোক না কেন, তার গায়ের চামড়া যাই হোক না কেন, তার ধর্ম যাই হোক না কেন, তার বিশ্বাস অবিশ্বাস যাই হোক না কেন, সে লম্বা হোক কি খাটো হোক, সে অসুস্থ হোক বা সুস্থ হোক, প্রত্যেকটা মানুষের অধিকার সমান থাকবে। এটা হচ্ছে পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইনে এই জিনিসটা সুন্দর করে লেখা আছে যে প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সমান। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের, এক লিঙ্গের নাগরিকদের অধিকার একটু বেশি, আরেক লিঙ্গের অধিকার একটু কম, এটা তো সভ্য দেশের, সভ্য সমাজের আইনের সাথে একদম সরাসরি বিরোধপূর্ণ।
আপনি কি মনে করেন? জি ভাই ঠিক বলছেন আপনি। হ্যাঁ, তাহলে আর কি কোন প্রশ্ন আছে ভাই? আমাদের আরেকটা লেখা আছে, নারীর সর্বোচ্চ সম্মান এবং সুমহান মর্যাদা, এটার ভিতরে আমি হ্যাঁ সব জি ভাই পড়ছি, এটা রেফারেন্সগুলো পড়ছি, দিয়ে দিয়েছি। সম্পূর্ণটা পড়ছি আচ্ছা, জি ভাই, এটার ভিতরে সম্পূর্ণটা সব পড়ছি। রেফারেন্স মোটামুটি আছে, আপনি যদি চান একটু আরেকবার পড়ে দেখতে পারেন। এটার ভিতরে আবার